টেবিলে রেখে দাও, টেবিলে এদিকে এদিকে আসো, এদিকে ज्यादा ऊंचा हो जाएगा तो खोल के দিদির লেখা আসুরে এবারে পুজোর গান দিদি সিডিগুলো এনেছে আর পরে সব দিয়ে যাবে সিডি শোনার আগে লাইভ শুনিয়ে দিচ্ছি স্বর্গত কি গরিয় শিবুনিমা জয় মা জগত জননী তোমার আশিসে তোমার গরিষে ধন্য মম ভূমি স্বর্গাদ কি গরিয়সি তুমি মা জয় মা জগত জননী তোমার আশিসে তোমার গরিষে ধন্য মম ভূমি জয় মা জয় মা তুমি তো বিরাকনা শান্তি স্বস্তি চাঁদমারা তুমি অসুখে মা জয় মা সর্দা গরিয়সি তুমি মা এই তো প্যাচ চালু হয়ে গেছে তুমি তো বিরামি তোমার জীবন দায়নি জাগমা ভুবন মোহিনী জাগমা জীবন
তুমি তো বীরাঙ্গনা তুমি তোমার এক তারা মাগরি কোন তুলনা তুমি তোমার এক তারা মাগরি কোন তুলনা জয় মা জয় মা স্বর্গাকপি করিয়সি তুমি মা জয় মা জগত জননী তোমার আশিসে তোমার পরিশে ধন্য মম ভূমি জয় মা জয় মা জয় মা জয় মা এটাও দিদির লেখাও সুর পুজোর একদম মানে আজ থেকে ঠিক পাঁচ ছ দিন আগে দিদি গাড়িতে যেতে যেতে গানটা লিখেছে এবং সুর করেছে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে টুকে পড়েছে চাঁদ টুকে পড়েছে চাঁদ টুকে পড়েছে চাঁদ টুকে পড়েছে চাঁদ মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভরে ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা মাটির ঘরে আলো ভরে যেন জোছনা জোছনা সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা মাটির ঘরে আলো ভরে চাঁদের ঠিকানা তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ রাত শুধু জেগে রয় রাত তবু কথা কয় সকালেও কথা হয় সকালে কথা হয় রাত শুধু জেগে রয় রাত তবু কথা কয় সকালেও কথা হয় সকালে কথা হয় কিন্তু বিকেলটা হারিয়ে গেছে আমার বিকেলটা হারিয়ে গেছে তোমার বিকেলটা হারিয়ে গেছে আমার বিকেলটা হারিয়ে গেছে তোমার বিকেলটা হারিয়ে গেছে শৈশব বেলাটা হারিয়ে গেছে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভরে ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ আমরা এই ক্যাসেট গুলো আপনাদের সব দিয়ে যাবো পুজোর কদিন এই আমাদের এই চারিদিকে বাজছে এটা আমাদের নবমীর পুজো যেটা মমতা দিয়ে পুজোটা শুরু করছে
মমতা দি আমাকে আগের বছর বলেছিলেন যে তোরা তো এই কোভিডে মায়েদের নিয়ে বেড়াতে পারবি না, কিন্তু মায়েদের যাতে পুজো বোর না হয় তাই নবনীড়েই একটা পুজোর ব্যবস্থা। মমতা দি এই পুজোটা যতদিন নবনীড়ে হবে সবাই এ করে যে মমতা দি এই পুজোটা করেছে, তাই তো প্রত্যেক বছর মমতা দি আসে, আমি আসি, আমাদের মা নেই, তার মায়েদের কাছে পুজোর সময় দেখা করতে আমরা আসি, এবং আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। পরের বার কোভিড চলে যাবে আমরা ঘুরতে যাবো, আবার আবার বাসে গান হবে, তাই তো বাসে গান হবে, আর দু একজন হারিয়ে যাবে ফুচকা খাওয়ার জন্য। সবাই তো ওই বললাম না হারিয়ে গেছে, হারিয়ে গেছে হ্যাঁ বিকেল বেলাটা, ওই সময় তো বিকেল শৈশব খুঁজে পাই আমি। হ্যাঁ খুব ভালো আপনারা করছেন, এবং নবনীড়ে যা যা মমতা দি নিজে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে ধরুন মাদের মাদের উঠতে নিতে অসুবিধা হতো, লিফটের ব্যবস্থা করা, পেপার ব্লক করানো, যা যা দরকার যখন যখন মমতাদির কানে এসছে মমতাদি কিন্তু প্রত্যেকটা করেছে। তার কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে আমরা মা দেখতে পাই, আপনারা রয়েছেন ভালোভাবে থাকলে আমি ভাববো, আমার দিদি ভাববে যে মা ভালো আছে, তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। আর আমি তো বৃদ্ধাশ্রম বলি না, আমি বলি এটা সেকেন্ড ইনিংস, অর্থাৎ আমার মা যখন বেঁচে ছিল হঠাৎ একদিন আমায় বললো আমি নবনীড়ে থাকবো, ওনারা উনি উনি অনেক পুরনো উনি জানেন, তাই বললাম যে তুমি নবনীড়ে থাকবে কেন, আমি আছি তো এখানে, বললো না সারাদিন আমার বোর লাগে, এইখানে আমি মাকে নিয়ে আসতাম, মা দু তিন ঘন্টা আড্ডা মারতো, তারপর আমি আমার মাকে বাড়ি নিয়ে যেতাম। হ্যাঁ ওই তো মাসিমার মায়ের এক বন্ধু রয়েছে এখন, তারপরে এত আলাপ হয়ে গেল, ওনারা আমাদের বাড়ি থেকে পিকনিক করতে মা এখানে এসে পিকনিক করতে দারুণ হয়েছে। মমতা দি এটা না এনজয় করে, আমাকে অন্তত মাসে তিনবার চারবার জিজ্ঞেস করে ভালো আছে তো, গেছিলি তো, কি অসুবিধা হয়েছে বল, ওখানে আর কি দরকার আমাকে বল। এইবার আমি বলতে ভুলে গেছি যে আগের বার কোভিডের জন্যে তিন মাস আগে মাসিমারা কেউ বেরোননি, কিন্তু যেই মমতা দির ইলেকশন শুনেছে সবাইকে আর আটকাতে হয়নি, হই হই করে সবাই বেরিয়ে গেছে। ওই প্রথম দু বছর পরে বেরোনোই হয়েছে, আর ভ্যাকসিনটা দিদি রবিবার বাবিদার টিম মানে এত ভালোভাবে সবার ব্যবস্থা করে দিয়েছিল যে আমাদের কোনো মানে প্রবলেমই হয়নি, খুব প্রচন্ড খুব আমাদের দেখাশোনা সবাই ডবল ভ্যাকসিন সবাই কর্পোরেশনের তরফ থেকে, এবং মানে খুব ভালোভাবে। আর দিদি মাঝখানে যখন কেউ অসুস্থও হয় এখান থেকে আমরা যা হেল্প পাই বাবিদার টিম এবং মানে সবাই মিলে আমাকে এত সাহায্য করে, আমাদের কোনো অসুবিধা হয় না। ইভেন আপনার বাঁশদ্রোণীতে যে নবনীত আছে ওখানে নামতে পারেনি ওপরে আছে সবাই, ভালো থাকবেন আপনারা।
মমতা দিকে দেখলে না একটা, আমি এটা ওনার সামনে বলছি না, আনন্দ হয়, মানুষের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয়, বাচ্চাগুলো দেখি চেঁচাতে থাকে রাস্তায়, চেঁচাতে লাফাতে থাকে। আপনারা ভালো থাকবেন, আর যা দরকার আছে মমতাদির তরফ থেকে, মমতাদির রিপ্রেজেন্টেটিভ আমি, আমাকে হেজিটেট করবেন না, বলবেন সবসময়, মমতাদির অর্ডার দেওয়া আছে আমার। ববি বলেছে আপনাকে ইন্দ্রনীল গান দিয়েছেন এবং আমার মায়েরাও গান দিয়েছেন, আমার যেহেতু গলাটা একটু বসা আছে কারণ ভীষণ বৃষ্টিতে ভিজতে হয়েছে, ভিজে ভিজে গত দুদিন ধরে যত উদ্বোধন করেছি সবটাই ভিজে আছে, ভিজে চকচক হয়ে, ফলে ঠান্ডা লেগেছে, এবং সেই জন্যে আমি বক্তৃতার মধ্যে যাচ্ছি না, কারণ আপনাদের কাছে বক্তৃতা দেওয়ার জায়গাটা আমার নয়, আপনাদের কাছে আমি দেখতে আছি আসি আপনারা সুস্থ আছেন কিনা, আর আসলে মুখগুলো মিলিয়ে নিই, গত বছর যাদের দেখেছিলাম তারা আছে তো, এটা একটা সেন্টিমেন্ট আছে, এটা একটু দেখে নিই, ওপরেও আমার বয়োজ্যেষ্ঠ কবি সকলে আছেন, মেয়েরাও আছেন, অনেকে জায়গা হয়নি বলে, কিন্তু এই নবমীর জায়গাটা আমি যাদবপুরের এমপি যখন ছিলাম তখন থেকেই চিনি, তখন অলকাদিরা তখন আমাকে আসতে বলতেন, এবং এই জায়গাটার প্রতি একটা টান আছে, একটা মমত্ব আছে, একটা গভীরতা আছে, আপনাদের সাথে একবার দেখা হলে খুব মনটা ভালো লাগে, এবং তারপরে আপনারা যে ছোট্ট পুজোটা করছেন এই পুজোর মধ্যে দিয়ে, আগে তো আপনাদের অষ্টমীতে ইন্দ্রনীল ববি বক্সিরা সব বেড়াতে নিয়ে যেত, কিন্তু এখন তো এই কোভিডের জন্য অনেক রেস্ট্রিকশন মানতে হচ্ছে, তা সত্ত্বেও আমাদের আমরা আশা করছি তারা পারবে না, যাতে আগামীবার ভালোভাবে সবাই আরও মুক্ত মনে আমরা ঘোরাফেরা করতে পারি, আপনাদের সকলের চরণে প্রণাম জানাই, আপনারা কষ্ট করে আমার ইলেকশনে ভোট দিতে গেছেন, আমি চিরদিনই আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, চিরকাল আপনাদের আশীর্বাদ যেন পাই, আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালী পুজোর দিন ভালো থাকলে আবার নিয়ে যাবো আপনাদের, ভালো থাকবেন, হ্যাঁ নিশ্চয়ই। ইন্দ্রনীলকে বলে রাখলাম ববি দেখে দেবে।